আজকে আমি তোমাদের পড়াবো কোষ্টকি 4.1 এর অঙ্কগুলো পড়াবো আজকে। দেখো এখানে তোমাদের বীজগণিতের যেভাবে গুণ করা হয় সেটা দেখিয়েছি। তো দেখো একের দাগের ডি এর অঙ্কটার মাধ্যমে তোমাদের আমি বোঝাচ্ছি। এবং প্রথম বীজগণিতের সংখ্যামালাটা বলে দিয়েছে 6a + 5b + 2, আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা বলে দিয়েছে a - b + 6। এবার দেখো কীভাবে আমরা গুণটা করছি। লিখলাম, প্রথমে গুণ আকারে লিখলাম, তারপরে দেখো এখানে যে 6a আছে, 6a * এই যে টোটাল যেটা দ্বিতীয় সংখ্যামালা আছে, দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা, সেটা করে দিলাম। তারপরে আবার 5b * আবার সেম a - b + c এটা লিখে দিলাম, +2 * আবার সেম দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালাটা লিখলাম। এরপরে কি সিম্পল গুণ করেছি, দেখো দেখো 6a সঙ্গে a গুণ করলে কি হয়, 6a², আবার 6a সঙ্গে -b গুণ করলে কি হয়, -6ab, 6a সঙ্গে +6 গুণ করলে কি হয়, 36a, আবার 5b সঙ্গে a গুণ করলে কি হয়, 5ab, 5b সঙ্গে -b গুণ করলে কি হয়, -5b², আর 5b সঙ্গে 6 গুণ করলে কি হয়, 30b, আবার 2a সঙ্গে a গুণ করলে 2a, 2a সঙ্গে -b গুণ করলে কি হয়, -2b, আর 2a সঙ্গে 6 গুণ করলে কি হয়, 12। তাহলে কি হলো, 6 এটা গুণ করে এটা বেরোলো। এরপর কি করলাম, 6a² করলাম, দেখো -6ab + 5ab, এটার সঙ্গে যদি আমি যোগ করি তাহলে কি পেলাম, -ab। আবার দেখো 36a সঙ্গে 2a যদি যোগ করি তাহলে কত হলো, 38a। আবার 5ab সঙ্গে আমি কি, এটা তো হয়ে গেছে, এরপর কি থাকলো, -5b² রইলো, আর এই এখানে +12 আছে সেটা লিখলাম। এবার কি করছি, a = 0, b = -1 বসাচ্ছি এই সংখ্যাগুলোর মধ্যে। দেখো a এর জায়গায় 0 বসিয়েছি আর b এর জায়গায় -1 বসালাম। বসানোর পরে এটা এলো, দিয়ে কী এলো তোমাদের অ্যান্সারটা, -21। এবার দেখো দুয়ের দাগের পাঁচের অঙ্কটা, দেখো এই অঙ্কটা এখানে বসিয়েছি। এবার দেখো এটা সিম্পলি a + b * a - b এর ফর্মুলা আকারে লেখা আছে, তাহলে কী হলো, a² - b² সেটা লিখেছি। এরপরে লিখলাম 6 এর অঙ্কটা লিখেছি, 6 এর অঙ্কটা লিখলাম। এখানে কি করেছি, প্রথম দুটোর সঙ্গে গুণ করেছি আর দ্বিতীয়টা যেমন আছে সেরকম লিখেছি, প্রথম বীজগণিতের সংখ্যামালা দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা দুটোর সঙ্গে গুণ করেছি সে একইভাবে। দেখো x² / y² * দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালাটা লিখেছি, আবার y² / z² আবার দ্বিতীয় বীজগণিতের সংখ্যামালা, এটাকে সেকেন্ড বাক্যটার মধ্যে রেখেছি, আর যেটা আর তৃতীয় বীজগণিতের সংখ্যামালা সেটাকে আলাদা রেখেছি। এরপর এটা গুণ করলাম, গুণ করে এটা এলো। এরপরে আবার কি করলাম, এইটা দিয়ে আবার এটা গুণ করলাম, দেখো গুণ করে এই জিনিসটা এলো। বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা ওগুলো ঘরে করবে। এবার তিনের দাগের একের অঙ্কটা দেখো, তিনের দাগের একের অঙ্কটা লিখেছি, দেখো এইটা x + y * x² - xy + y², এটা কার ফর্মুলা, x³ + y³, আবার এইটা কার ফর্মুলা, x³ - y³, y³ কেটে গেলো তাহলে কী থাকলো, 2x³। এবার দেখো ফোরের ওয়ানেরটা এখানে কী করছে, a = বলে দিয়েছে, b = বলে দিয়েছে, c = বলে দিয়েছে, সেগুলো লিখলাম। এখন কী করলাম, যেটা বলেছে বার করতে হবে সেটা লিখলাম। লেখার পরে কি, a এর মান বসিয়ে দিলাম, b এর মান বসিয়ে দিলাম, c এর মান বসিয়ে দিলাম। এরপরে কী হলো, দেখো h = কি, কিসের ফর্মুলা, x³ - y³, এইদিকে এটা সমান কিসের ফর্মুলা, y³ - z³, আর এটা সমান কিসের ফর্মুলা, z³ - x³। তাহলে আজকে তোমাদের কোষে দেখি 4.1 কমপ্লিট হয়ে গেল, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করো।